হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টটা আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, লাস্ট ডেট কবে, তা সম্পূর্ণভাবে আমি আলোচনা করব এই ভিডিওতে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা কি করবেন, গুগলে চলে আসবেন। গুগলে চলে এসে এখানে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2020। সার্চ করবেন, সার্চ করলে এরকম একটা পেজ খুলবে। পেজের নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, ফার্স্ট যে ওয়েবসাইট আছে www.westbengalforest.government.in, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। নিচের দিকে স্ক্রল করে যাবেন, নিচের দিকে স্ক্রল করে গেলে দেখতে পাবেন এখানে একটা এরকম একটা নোটিশ এসেছে, 30/7/2020 পাবলিশড হয়েছে, এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম, বন সহায়ক নিযুক্তি বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র। ঠিক আছে, আপনারা এখানে নোটিশে ক্লিক করবেন, নোটিশে ক্লিক করে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন। ডাউনলোড করলে কী হবে, এই নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে একটা নতুন পিডিএফ পেজ খুলিয়ে যাবে। এই পিডিএফ পেজটাই কিন্তু সমস্ত এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এবং কিছুটা আমি আলোচনা করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ বন সহায়ক, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এটা পাবলিশড হয়েছে আজকেই। ঠিক আছে, তো নিচের দিকে আপনারা স্ক্রল করে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ডিভিশন থেকে এগুলা স্কল এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ঠিক আছে, প্রেসিডেন্সি ডিভিশন, সেখানে আছে হাওড়া, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতা। মেদিনীপুর ডিভিশন থেকে আছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। বর্ধমান ডিভিশন থেকে আছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি। মালদা ডিভিশন থেকে আছে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। জলপাইগুড়ি ডিভিশন থেকে আছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। ঠিক আছে, এইসব ডিস্ট্রিক্টের আপনারা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো নিচের দিকে স্ক্রল করে যাবেন আরও ডিটেলসে জানার জন্য। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, না এতে কিন্তু আপনাদেরকে 8 পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, 8 পাস থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এসসি এসটি ওবিসিদের জন্য যা যা ছাড় আছে আপনারা এখানে পড়ে নেবেন, আমি ওটা আলোচনা করতে যাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, নিচের দিকে চলে আসবেন, এখানে কি দ্য ফলোয়িং ডকুমেন্ট শ্যাল বি অ্যাকসেপ্ট অ্যাজ প্রুফ অফ রেসিডেন্স, এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড অ্যাজ ফটো আইডি, প্রুফ অফ রেসিডেন্স অ্যান্ড ফটো আইডি, আধার কার্ড, ভোটার আইডি কার্ড এসব লাগবে। প্রুফ অফ এজ আপনার ডেট অফ বার্থের যে সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট হলেই হবে, অথবা আধার কার্ডে যদি আপনার ডেট অফ বার্থ সম্পূর্ণ ঠিকঠাকভাবে লেখা থাকে তাহলেও হবে। ঠিক আছে, নতুবা প্যান কার্ড। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী না, মার্কশিট অফ সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম পাস, মানে 8 পাসে যদি হয় তাহলে 8 পাসের সার্টিফিকেট লাগবে মার্কশিট, এবং আপনার যদি 10 পাস হন তাহলে 10 পাসে মানে মাধ্যমিকের মার্কশিট লাগবে। সিলেকশান প্রসেস কী, সিলেকশান প্রসেস হচ্ছে অল অ্যাপ্লিকেশান উইল বি ইনিশিয়ালি স্ক্রিনড ফর লোকেশান রেসিডেন্স ফর দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ডস অ্যান্ড দ্য ওয়ান দ্যাট আর নট সিমিলারলি রিজেক্টেড শ্যাল বি দ্য স্ক্রিনড ফর আদার কোয়ালিফাইং ক্রাইটেরিয়া। ঠিক আছে, এখানে কি বলেছে, বি পয়েন্ট কি হচ্ছে, পোস্ট স্ক্রিনিং এলিজিবল অ্যাপ্লিকেশান উইল বি কল্ড ফর অ্যান ইভ্যালুয়েশন কাম ইন্টারভিউ বাই দ্য কনসার্নড এঙ্গেজমেন্ট বোর্ড উইথ অরিজিনাল ডকুমেন্টস। ঠিক আছে, মানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদেরকে এটাতে নিয়োগ করা হবে। ঠিক আছে, যারা যারা এলিজিবল হবেন। তারপরে এখানে দেখে নিতে পাচ্ছেন ইন্টারভিউ যে তার উপর যে মার্কসটা আপনার আসবে, অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি, আপনি বেঙ্গলি পড়তে জানলে তার উপর 30% মার্কস পাবেন, এবং অ্যাবিলিটি টু রাইট বেঙ্গলি, বাংলা লিখতে পারলে 30 মার্কস, অ্যাবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি, ইংলিশ অথবা হিন্দি লিখতে জানলে তার উপর 10 মার্কস, তার জেনারেল নলেজ অরাল টেস্ট তার উপর 20 মার্কস। ঠিক আছে, পার্সোনালিটি ফিটনেস ফরেস্ট্রি ওয়ার্কস মানে ওই বন দপ্তরের কাজ, তাতে পার্সোনালিটি ফিটনেস আপনার শারীরিক যে সক্ষমতা তার উপর 10 মার্ক এবং টোটাল 100 মার্ক এই করে। ঠিক আছে, তো সরি একটু, তো এর উপরই আপনাদের 100 মার্কের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো এইসবের উপর নাম্বারগুলো বসানো হবে। তো নিচের দিকে স্ক্রল করে যাবেন এখানে আরও ডিটেলসে জানার জন্য। তো আপনাদেরকে আবেদন কীভাবে করতে হবে, আবেদন করতে হলে আপনাদেরকে একটু নিচে ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে এখানে ক্লিক করতে হবে, দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন, অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন
এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এখানে ফটো সহ এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে, এবং সিগনেচারে যে অপশান আছে সেখানে সিগনেচার করে এখানে ডেট বসিয়ে আপনাদেরকে কিন্তু যা যা ডকুমেন্টস লাগবেন এখানে বলে দিয়েছে। অ্যাটাচমেন্টস কি, কপি টু প্রুফ এজ, কপি টু প্রুফ রেসিডেন্স, কপি টু এডুকেশন কোয়ালিফিকেশন, কপি টু কাস্ট সার্টিফিকেট, মানে আপনার এজ প্রুফ দিতে হবে, কোনো বার্থ সার্টিফিকেট হোক, যাই হোক মাধ্যমিকের মার্কশিট হোক, সরি অ্যাডমিট কার্ড হলেও হবে, যাতে আপনার ডেট অফ বার্থ ঠিকভাবে লেখা আছে, এবং রেসিডেন্স আপনি যে যে ডিভিশন থেকে করছেন তাতে আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তা দিতে হবে, কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার যদি 8 পাস হন তাহলে তার যে মার্কশিট, অথবা যদি আপনি মাধ্যমিক পাস এইচএস পাস যা হন তাতে তার যে মার্কশিট তাকে তা আপনাকে দিতে হবে, কপি অফ কাস্ট সার্টিফিকেট, কাস্ট যদি কাস্টের হয়ে থাকেন তার সার্টিফিকেট আপনাদের অ্যাটাচ করতে হবে। এখানে দুটো অপশান দেওয়া আছে, ইংলিশ অথবা বাংলা, যে কোনো একটা ফর্ম আপনি ডাউনলোড করে ফিল আপ করে আপনি সাবমিট করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো যারা আপনারা চাইলে ইংলিশে বাংলায় যেটাতেই করতে পারেন। আর কোথায় আপনারা জমা দেবেন, এখানে আবেদনের জন্য নির্দেশাবলী বাংলায় ইংলিশে দুটোতেই লেখা আছে, আপনার যেটা সুবিধা সেটা পড়ে নেবেন, এবং কোথায় কোথায় আপনারা আবেদন করবেন প্রত্যেকটা ডিভিশনের জন্য, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য একটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো যা যেটা প্রয়োজন সেটা দেখে নেবেন। তো আজকের ভিডিও ছিল এটা, যদি রিক্রুটমেন্টটা ভালো লাগে আপনারা আবেদন করুন, কি এটা পার্মানেন্ট নয়, এটা বনো সহায়ক পদে নিয়োগ হচ্ছে, যেমন সিভিক ভলেন্টিয়ার ঠিক সেরকম, প্রথমে হয়তো চুক্তিভিত্তিক হবে কিন্তু পরে পার্মানেন্ট হলেও হয়ে যেতে পারে। তো যেমন সিভিক ভলেন্টিয়ার আগে পার্মানেন্ট ছিল না, বর্তমান 60 বছর পর্যন্ত পার্মানেন্ট করে দিয়েছে, ঠিক সেরকমভাবে এটাই নিয়োগ হবে। তো যদি আপনাদের কাজ কিছু না থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন এবং কাজ করতে পারেন। তো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।